পবিত্র মাহে রমজানে পরিবার নিয়ে ইফতারি করুন রুয়ান টার্কিশ রেস্টুরেন্টে, 230 কমার্শিয়াল রোড, লন্ডন, E12NB 02077809733। আসছে এপ্রিলে বেনিফিটের যেসব পেমেন্ট পাওয়া যাবে তার বিস্তারিত জানিয়ে দেব আজ। আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের পরিবারগুলোর ওপর অত্যাধিক জ্বালানি বিলের যে চাপ ছিল সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। 15 মার্চ বাজেট ভাষণে জেরিমি হান্ট জ্বালানি প্রাইস গ্যারান্টি বহাল রাখা এবং অপজেমের এনার্জি প্রাইস ক্যাপের কারণে একটি পরিবারের বার্ষিক এনার্জি বিল আপাতত £2,500 ক্যাপ থাকছে বলে ঘোষণা দিয়েছেন। এতে একটি পরিবারের বার্ষিক এনার্জি বিল £780 কম পরিশোধ করতে হবে। এটি একটি ইতিবাচক উন্নয়ন বলে মনে হলেও চ্যান্সেলর থাকার সময় ঋষি সোনাক জ্বালানির রিবেট হিসেবে যে £400 দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সেটি এবার শেষ হতে যাচ্ছে। এই মার্চে জ্বালানি রিবেটের শেষ ইনস্ট্রুমেন্টের £67 গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এরপর তারা আপাতত নতুন করে রিবেট পাবেন না, অর্থাৎ কোনো ধরনের ছাড় পাবেন না এই আসছে মার্চ থেকে। ফলে স্বয়ংক্রিয়ভাবে তাদেরকে আগের চেয়ে বেশি বিল পরিশোধ করতে হবে। সিটিজেন অ্যাডভাইসের প্রধান নির্বাহী ডেম ক্লেয়ার বিষয়টি নিয়ে বলেছেন, অনেক ক্যাম্পেইনার সতর্ক করেছেন যে এই পরিবর্তনের ফলে ন্যাশনালি এনার্জি বিল কমলেও অনেক পরিবারকে আরও বেশি অর্থ প্রদান করা লাগতে পারে, ফলে কম আয়ের পরিবারগুলো সংকটে পড়বে। এছাড়াও এই শীতে নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদানকারী আরও দুটি স্কিমও মার্চের শেষ মেয়াদে শেষ হওয়ার কথা বা শেষ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ওয়ার্ম হোম ডিসকাউন্ট এবং কোল্ড ওয়েদার পেমেন্ট স্কিম। এদিকে আবার এখনও ব্রিটেনের মুদ্রাস্ফীতি 10.1% রয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে মানুষকে এখনও অধিক দামে জিনিসপত্র কিনতে হচ্ছে, ফলে কস্ট অফ লিভিং এখনও অনেক বেশি রয়েছে। এদিকে আসছে 7 এপ্রিল যেহেতু গুড ফ্রাইডে এবং 10 এপ্রিল সোমবার ইস্টারের দিন ব্যাংক হলিডে, তাই যারা এই তারিখে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে যে কোনো একটি পেমেন্ট পাওয়ার আশা করে থাকেন তাদেরকে এর পরিবর্তে আগামী 6 এপ্রিল বৃহস্পতিবার এই পেমেন্ট দেওয়া হবে, অর্থাৎ যে 10 এপ্রিলের আগেই এই অর্থ পরিশোধ করা হবে। এগুলো হলো ইউনিভার্সাল ক্রেডিট, টেস্ট পেনশন অ্যালাউন্স, ডিসএবিলিটি লাইফ অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, জব অ্যালাউন্স, এরকম নানান যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কীভাবে এবং কখন এসব স্টেট বেনিফিট প্রদান করা হবে সে সম্পর্কে আরও তথ্যের জন্য ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে DWP ঘোষণা করেছেন যে স্বল্প আয়ের লক্ষাধিক পরিবার এই বছর £1,350 পর্যন্ত কস্ট অফ লিভিং পেমেন্ট পাবেন। ইউনিভার্সাল ক্রেডিট, পেনশন ক্রেডিট এবং ট্যাক্স ক্রেডিট সহ 8 মিলিয়ন যোগ্য মিন টেস্টেড সুবিধার দাবিদাররা এই স্পিক থেকে ইনস্ট্রুমেন্টের £900 পাবেন। এই তিনটি পেমেন্টের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। অন্যদিকে 6 মিলিয়নের বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা £150 এবং 8 মিলিয়ন বেশি পেনশনভোগীদের জন্য অতিরিক্ত £300 পরিশোধ করা হবে। তাই এই মাসে যেসব পেমেন্ট আগের যে ঘোষণা সেগুলো আসলে এই মাসে শেষ হয়ে যাবে, এরপরে নতুন করে এপ্রিল থেকে আবার ভিন্ন ধরনের অর্থ প্রদান শুরু হবে। এ ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।